ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, সব কাজ সেরে এবার রান্নাঘরে দেখো এটা লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটা কাটা আছে আর এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন একটু শুকনো লঙ্কা। লোটে মাছটা একটু নুন মাখিয়ে নেবো, শুধু নুন, হলুদ দেবো না, শুধু নুন মাখিয়ে নেবো। নুন মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে নুন মাখিয়ে নিলে না লোটে মাছের থেকে তো খুব জল বেরোয়, আর নুন মাখিয়ে রাখলে আরও জল বেরোবে, তাহলে কড়াইতে দিলে বেশি টাইম লাগবে না। নাহলে যদি নুনটা যদি কড়াইতে দিই ওখানে কড়াইতেই জলগুলো তাহলে বেরোবে। তো এখানে মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখছি, চিপে চিপে তুলেছিলাম ধোয়ার সময়, এখন নুন মাখিয়ে রাখলে আরও কিছু জল বেরোবে। ওই জলগুলোকে আস্তে 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 করে ফেলে দিয়ে তারপরে লোটে মাছটা রান্না করবো। এই দেখো আলু, আলু দিয়েই রান্না করবো লোটে মাছটা। 1 কিলো মাছ এনেছে তোমাদের দাদাভাই। বাইরের ওয়েদারটা মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম একটা রোদ নেই, সুন্দর ওয়েদার। দেখো এই লোটে মাছটা বসিয়ে দিয়েছি, হতে থাকুক। এবার শাপলাটা কাটতে হবে, শাপলা এনেছে তোমাদের দাদাভাই, সেই শাপলাটা কাটবো। লোটে মাছ আর শাপলা এই আজকের মেনু। এই দেখো সেই শাপলাটা টেবিলের ওপর রেখেছি, এক আটি শাপলা ভেবেছিলাম, দেখো কত বড় সেই আটিটা, 3 আটি দিয়ে মনে 1 আটি, সরু সরু যদিও শাপলাগুলো কেটে নিয়ে শাপলাটা। তোমাদের দাদাভাই আবার এক গার্জিয়ান ফোন করেছে, সেই গার্জিয়ানের সঙ্গে কথা বলছে, আমি যার জন্য মিউট করে দিলাম। এখানে লোটে মাছটা হচ্ছে, মাঝে মাঝে এসে লোটে মাছটা নাড়িয়ে দিয়ে যাব, আর ওখানে শাপলাটা কাটতে থাকবো। আশা করি লোটে মাছ হতে হতেই শাপলাটা হয়ে যাবে। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি কিন্তু আদৌ তা সেটা হয়নি, লোটে মাছটা হয়ে গেছে কিন্তু শাপলা তাও কাটা হয়নি। দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন, অনেক কিছুই আছে ভিডিওতে, খুব মজা হবে, আনন্দ হবে, দেখতে থাকো, স্পেশাল অনেক কিছুই পাবে আজকে আমার ভিডিওতে। লোটে মাছটা হতে হতে এটা কেটে ফেলি। এতগুলো শাপলা, উফ, কাটতে যেন আমার যে কত সময় লাগলো তার ঠিক নেই। মাছ হয়ে গেল অথচ শাপলা হলো না, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলছি। দেখো অথচ সেই রান্না করে হয়ে গেল 1 ফোঁটা, ভয়েসটা কিছুটা ওখানে দিয়েছিলাম কিন্তু এই যে আমার কর্তম সাহেবকে ফোন করছে। আর শাপলাগুলো না খুব একটা মোটা মোটা না, মোটাই হলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, একটু সরু সরু টাইপের, কিন্তু অনেকটা পরিমাণ। এটা 1 আটি না, এটা মনে হচ্ছে 3 আটির সমান, যার জন্য এই কাটতে টাইম লাগছে। লোটে মাছ হতে এত সময় লাগে, তাকে সেই লোটে মাছ রান্না হয়ে গেল, শাপলা কাটা হলো না। এই করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল, আর সমস্ত এনার্জিটা যেন আমার শাপলাতেই চলে। আরে আমি তো তাই ভাবছি, তুই বলি কি যে 1 আটি, 1 আটি তো এই বলে 1 আটি, আমি তো বুঝতে পারিনি যে আমি আর তোমার দাদাভাইকে বললাম কি যে 1 আটি, 1 আটি তো হবে, একটু যাওয়ার আছে, পরে বলবো, এখন বলবো না, একটু হলে একটু নিয়ে যেতাম তরকারিটা, এখন বলবো না। অবশ্য বলবো নাকি, তোমার তো ভিডিও টাইটেলে তো বুঝতেই পারবে, তো যাকে মেয়ের কাছে যাও। কাটতে তো সময় লাগে বলো, তারপরটা কি সাপাটা অনেক বড় যেমন সরু, জানো তো সরু, কড়াইতে দেওয়ার সময় সময় জল বেরোবে, ব্যাস একদম সব নেতেই যাবে। কাটি, তোমার সারা গেঞ্জিটা নিয়ে নিও, দাগ লেগে যাবে বুঝেছি, একটু শরীর না পটকা লেগে টেগে যাবে, লেগে গেছে কিনা তাও জানি না, লম্বা না, এরকম টানছি তো তোমার দাদাভাইয়ের গেঞ্জিটা এখানে ইয়ে করা। ফ্যানটা চালাও নি কেন? না ফ্যান চালালে ভীষণ আওয়াজ আসে, আর লোটে মাছটা বসিয়ে এসেছি ওখানে, লোটে মাছটা হোক গন্ধটা পুরো পুষিরা চালানো, তা হলো গন্ধ পুরো ছড়িয়ে যায়, খেতে ভালো লাগে কিন্তু গন্ধটা কেমন শুরু হলে কি হবে তোমার, একদম ফ্রেশ তাই না? কি হাত দিয়ে করো, হাত দিয়ে করি, আর মাথা টাতা একবার সেই আমার বাপের বাড়িতে মা থাকতে গিয়ে এই এই শাপলার ভেতরে তোমার মারও তা করেছিল না? মারও হয়েছিল, হ্যাঁ আমার মায়েরও হয়েছিল, আমার শাশুড়ি মায়েরও হয়েছিল, আমার মায়েরও হয়েছিল, কলমি শাকের ভেতরে হয়েছিল শীতকালে। ওটাকে তো দুমুখো সাপই বলে, ছোট ছোট যে দুটো করা দুমুখো সাপ না কি, ওই সাপে যদি বিষ আনে, যাই হোক সাপ না কি, এগুলো ওগুলো সাপ নয়, মানে সাপ বলি আমরা, ওগুলো হচ্ছে বাইরে দিতে ওদেরকে বলা যাচ্ছে অ্যানি। আচ্ছা ভোরে পুরো মা ফেলে দিয়েছে, ভয় লাগে না? তাই কি হয়, তারপর বর্ষাকালে এগুলো পাওয়া যায় দেখো, কিন্তু এগুলো কিন্তু সেফ না বর্ষাকালে খাওয়া, ওটাই কি লালা মালা ফেলে কি ফেলে, খুব ভয় লাগে। আর আমার আবার এই সমস্ত ভীষণ ভালো লাগে, কচু ঘেঁচু এই সমস্ত খুব ভালো লাগে। তুমি কি আসল বাঙাল? না
আসল বাঙালি তো সত্যিই তো তাই। তা তোমরা কি, তোমরাও তো বাঙালি দাদু। ও খেতে না কিন্তু এত কিছু, আমার পাল্লায় পরে খায় তখন দাদা ভাই। আর আমরা তো সর্ষে শাক থেকে, গিমা শাক থেকে, তারপরে হেলেঞ্চা থেকে, হেলেঞ্চা শাকের মতো পায় না, তাও সব খাই, সব খাই আমরা ভাবি যে সব সর্ষে শাক কি লাগে, এখন তো খায়, এখন নিজেই নিয়ে আসে চিনে চিনে সব খায়। আমার শাশুড়ি কিছু কিছু জিনিস খুব ভালো করতো, যে কোনো বড়া, কুমড়োর বড়া, কুমড়োর যে বুকোগুলো সেইগুলো বড়া, আলুর চোখলাগুলোকে থেতে থেতে, উনি অসুস্থ ছিলেন ওই জন্য তো দেখো না কড়াইটা ছাড়তে পারি না, তোমরা হয়তো হয়তো রত্ন দিই, তোমার সবই ভালো রং দিই, কিন্তু কড়াইটা, কড়াইটা আমার শাশুড়ির হাতে স্মৃতি, ভালো মাছ দেবে পারতো না। ওনার ভাল্ব নষ্ট ছিল, তিনটে নষ্ট, দুটো নষ্ট ছিল না, তোমার মায়ের কটা ভাল্ব নষ্ট ছিল? তিনটে নষ্ট হয়ে গিয়েছিল, তিনটে নষ্ট হয়ে গেছে, কি পেশে মনের জোরে ছিল, মনে অল্প পয়সা মারা গেছে, আমার বিয়ের পাঁচ বছর আগে মারা গেছে আমার শাশুড়ি। ওই কড়াইটা পাতলা হয়ে গেছে, হয় খুব তাড়াতাড়ি রান্না থাক, আমার খুব ভালো লাগে, আমার বাবার হাতের ছাতাও আমার কাছে ছিল, ছাতাটা ভেঙে গেছিল তাও আমি লোক দিয়ে ঠিক করিয়ে নিয়েছি, ছাতাটা লাস্টে মনে হয় আমার বাবা না ও ও ও হারালো মনে হয়, তোমাদের দাদা ভাই মনে হয় হারালো, ওই ছাতাটা নিয়ে গেলো টিউশন বাড়িতে না কোথায় অটোতে ফেলে রেখে আসলো পাঁচ বছর আগে, পাঁচ বছর আগে ও হিসাব করেছি, একদিন বসে হিসাব করলাম না, চার বছর না পাঁচ বছর আগে। আমার শাশুড়ি বড়টা টাটা খুব ভালো করত, রান্না ভালো ছিল, বরিশালি বরিশালের ছিল তো, রান্না টান্নাগুলো ভালো করতো, বেশি পারতো না কিন্তু যে কটা পথ করতো, আর রুটি, উফ রুটি সেরা, ওনার মতন রুটি মনে হয় কেউ করতে পারতো না, এই টুকুন টুকুন সাইজের রুটি করতো, না গরম জলে দিত না কিছু, সেই রুটি মুখে দিলে এক এক গালে এক একটা রুটি, আর নরম, সে বাসি রুটিও তোমরা খেতে পারবে। এখন কিভাবে খাবে? হ্যাঁ না এখন কি হবে না বলছি, মানে রুটি এত ভালো করতো, পরের দিনও যে শক্ত হবে তা না, সর্ষে বাটার রান্না ওই অবস্থা শিলনোড়া বাড়তো, তখন তো আর মিক্সি ছিল না, সত্যি কথা অনেক কষ্ট করেছে, এখন মনে পড়ে যে উনি যদি বেঁচে থাকত অনেক কষ্ট করেছে, তখন আমাদের পুরনো বাড়ি, অনেক ফ্যামিলি কল দূরে জল টেনে আনতে হতো, ওই থাকে না এক একজনের কষ্টের কপাল আর কি বলবো, তোমার দাদা ভাইও এনে দিত জল, সারাদিনে কি জল কম লাগে বলো, কল তো অনেক দূরে ছিল, বিশাল বড় বাড়ি আমাদের পুরনো বাড়ির, ভিডিও তো তোমরা একবার দেখিয়েছি, অনেক দূরে কল, ওখান থেকে জল টেনে আনা, আর মনে পড়লে না খারাপ লাগে, এই সাপলাকে কখন কেটে উঠবো জানি না গো, ওই জন্যই নিচে বসিনি, বর্ষাকাল নয় নিচে বসবো, কোমর টোমর ধরে যাবে, এগুলো কাটতে কম সময় লাগে, লোটে মাছটা নুন দিয়েছি কত বার করে জল ফেললাম তাও জল বেরিয়েছে, হতে হতো টাইম লাগে, আমি বললাম এই ফাঁকে আমি এটা করে ফেলি, তারপরে এটা দরকারে ফ্রাইং প্যানে করে নেবো হয়ে যাবে চটপট, তাড়াতাড়ি করে বেরো, দুপুরে খেয়ে দিয়েই বেরোবো, দিদিভাই বলছিলেন যে এসে এখানে খেয়ে, আমি না না, কারণ আমার তো ইচ্ছা মাছটা নেব, মেসোমশাই দাদাভাই খুব ভালোবাসে, ওদের আসলে কি ওরা তো ভীষণ, ওদের লাইফস্টাইলটা একটু অন্যরকম, মেয়ে বেরোয় অফিসে, জামাই বেরোয় অফিসে, দিদিভাই বেরোয় কোর্টে, আর মেসোমশাই আর দাদাভাই বয়স্ক মানুষ, রান্নার লোক আছে, রান্নার লোক কি আর এই সমস্ত ইয়ে করানো যায় নাকি, হয় এই সমস্ত হয় না, আর এগুলো তো সময় সাপেক্ষের ব্যাপার, আর সপ্তাহে একটা দিন তো ছুটি, সেখানে নিজেদের কাজ, নিজেদের জামাকাপড় পরিষ্কার, ঘর দোর পরিষ্কার, নিজেদের ফ্রেশ হওয়ার একটা ব্যাপার থাকে তো না, সারা সপ্তাহ জমানো কাজ থাকে, ওই জন্য আমি যাচ্ছি যখন, আমি যখন করেছি ওই জন্য ইয়ে করে আজকের দিনটাই ঠিক করলাম যে লোটে মাছটা আজকের দিন করবো,
আমার মেয়ে পারে টুকটাক রান্না করতে, দেখে তো মোটামুটি পারে, সময় লাগবে হয়তো, এক পদ দিয়ে সারাদিন কাটিয়ে দেবে ওই রান্না করতে, কারণ ও তো চটপট পারে না, ওই ছুরি দিয়ে বসবে কাটতে। ওদের রান্নার লোক আছে, তারপর তো শুনলাম সকালেও একটা লোক রেখেছে, এখন জানি না এখনো আছে কি না, কারণ সকালে ওই ভাত রুটি টুটি এই সমস্ত করার জন্য। এখানে না রান্নার লোকও পাওয়া যায় না, জানো তো, রান্নার লোকও পাওয়া যায় না। কেটে নি, আজ আর কিছু করবো না, এই দুটোই করবো। যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে একটু শেয়ার করবো। দেখো এর থেকেও বেশি পরিমাণে হয়েছিল শাপলা, মজে মজে এতটুকু, আরো কমবে, দেখো জল ছাড়ছে, আরো কমবে, হয়ে অল্প একটু হয়েছিল, ওখান থেকে কিছুটা আমি রাখলাম আর কিছুটা নিয়ে গেলাম মেয়ের বাড়িতে। দেখো মরছে, বুঝতে পারছো, নুন দিয়েছি, শুধু হলুদ এখনও দিইনি, সামান্য নুন দিয়েছি যাতে মজুক, অনেক মজবে, এটা হতে থাকুক। তৈরি হয়ে গেছি, দেখো চুড়িদার পরে নিয়েছি, আর এই যে তোমার দাদা ভাই তৈরি, হ্যাঁ ছাতাটা ঢুকে যাই, ব্যাগটা নিয়ে নিয়েছি, আর ওই বড় ব্যাগটা ওখানে আছে। বৃষ্টি হচ্ছে তো যার জন্য শাড়ি পরলাম না, চুড়িদারই ঠিক আছে, রাস্তাঘাট একদম প্যাচ প্যাচ, তাই ভাবলাম যে এটাই পরি, এটাই ঠিক আছে। তাড়াতাড়ি করে তৈরি হলাম তো, আর তাড়াতাড়ি করে তৈরি হওয়ার পক্ষে চুড়িদারই বেস্ট, তাই না, শাড়ি পরতে টাইম লাগে, ক্যারি করাও মুশকিল। ঠিক আছে চলো, অনেক দূর, পৌঁছাতে অনেক টাইম লাগবে, চলো। অবশেষে পৌঁছে গেলাম, দেখো সবাই একসঙ্গে বসে আছি, চা খাওয়া হয়ে গেছে, এবার একটু গল্প করছি। সব কথাবার্তা হচ্ছে, গল্পগুজব চলছে, মেয়ে চা করে আনলো, চা খেলাম, তারপরে এখন সব প্ল্যান হচ্ছে জুডিওতে যাবে, আমাদেরও টেনে নিয়ে গেল জোর করে, চলো 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 জুডিওতে নাকি সেল দিচ্ছে, চলো ওদের বাড়ির সামনেই জুডিও। তারপর আবার যথারীতি আবার সেই বেরোলাম, আমার মেয়ে যেরকম হিরিকের মানুষ আর আমার দিদিভাই, তারা দুইজনে একদম সমানে সমানে ব্যাস বেরিয়ে পড়লাম, কর্তাও গেল, দেখো সবাই মিলে গল্প গুজব করছি, একটু খেলা সম্পর্কে একটু আলোচনা হচ্ছে। আমার কিন্তু পেট পুরো ভরা, খেয়ে উঠে আমরা বেরিয়েছি, চা খেলাম, বিস্কিট খেলাম, জামা কাপড় কিনতে হবে, খালি চৈত্র মেয়েদের শ্রাবণ সেল, শ্রাবণ শ্রাবণ সেল, শ্রাবণ পূজোর আগে প্রাপ্ত চৈত্র সেল, আমাদের বাড়িতে মেলা হয় পুরনো বাড়ির, কিন্তু যা যা যেই বলো তো সেই কাজ, চলে আসলাম জুডিওতে, তোমরাও দেখো। আমি যদি কিছু কিনিনি, দিদিভাই আর মেয়ে কিনেছিল, অল্প, খুবই অল্প, এটা ওদের কেনা বলা যাবে না, এটা ওদের মুখ শুদ্ধি, যেরকম খাওয়ার পর একটু মুখ শুদ্ধি সেরকম, তোমরা একটু দেখে নাও। ওই স্টক ক্লিয়ার করে না পুজোর আগে, স্টক ক্লিয়ার করে তারপর আবার মাল তোলে, সেটাই স্টক ক্লিয়ারের সেল।
আসার সময় একটু স্ন্যাক্স নিয়ে আসলো ওই দিদিভাই আর মেয়ে মিলে, ওই চিকেন বল কি একটা স্ন্যাক্স টাইপের নিয়ে আসলো, বলছিল ভারী খাওয়া না, একদম না। তা আমরা একটু টিফিন করে নিলাম সবাই মিলে। কী ছিল? নাগেটস, চিকেন নাগেটস ছিল ওটা। কত মাসের পাশ দিয়ে বললো চিকেন নাগেটস। খেলা হচ্ছে টিভিতে, খেলা দেখতে দেখতে খেলাম সবাই মিলে। এবার ফোন করলাম, দেখো এবার আনন্দ করে। হাঁটতে পাটি আস্তে 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 জেঠু, আস্তে 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 খেয়ে নাও, তারপরে সেই ফোন করেছিলাম, সে দেওরের ছেলের সঙ্গে কথা হলো, ও কতগুলো বাংলা ছড়া বলল। এবার আমরা ডিনার করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। মেয়েও লোটে মাছ রান্না করেছিল, টেস্ট করলাম, দিদিভাই করেছিল চিলি চিকেন, দারুণ ডিনার হলো। মেয়ে কিন্তু খুব সুন্দর রান্না করেছিল, আমার থেকেও ভালো হয়েছিল। আমি যেরকম রান্না করেছি লোটে মাছ, তার থেকেও খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম লোটে মাছ রান্না করেছে, তোমরা না খেলে বিশ্বাস করতে পারো না, সব কিছু ঠিক আর খুব সুন্দর, আলু ছাড়া শুধু লোটে মাছ রান্না করলো। তা ভালোই গেল রবিবারের সন্ধ্যেটা।